আট আগস্ট সকাল সো এগারোটা ধানমন্ডি থানার একটি গাড়ি দাঁড়িয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফার বাসার সামনে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের কয়েকজনকে নিয়ে এসপি বেলায়েত ঢুকছেন মোস্তফার বাসায় প্রায় পৌনে এক ঘন্টা অবস্থানের পর মোস্তফাকে নিয়ে বেরিয়ে আসেন তারা সে সময় মোস্তফাকে চর মারেন এসপি বেলায়েত মুস্তাফা ও তার পরিবারের দাবি ডিবি কার্যালয়ে নিয়ে বেধরক মারধর করা হয় মুস্তাফাকে। সেই সময় লাউড স্পিকারেই মুস্তাফার ফোন থেকে তার স্ত্রীকে কল দিয়ে টাকা আনতে বলেন বেলায়েত। সময় সংবাদের হাতে আছে সেই কথোপকথন। টাকা নিয়ে যাওয়ার জন্য বের হয়েছে একজনের কাছ থেকে টাকা আনতে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য ধরেন ভাইয়া, ওনারা তো বের হইছে। ধৈর্য please আপনি কান্না করেন না আস আমি আসতেছি সন্ধ্যায় সাড়ে তিন লাখ টাকা দিয়ে ছাড়িয়ে আনা হয় গুরুতর অসুস্থ মোস্তফাকে মোস্তফার দাবি এসপি বেলায়েতকে সে পাঁচ লাখ টাকা দিয়েছিল গত বছরের অক্টোবরে সেই টাকা এবছর শোধ করে বেলায়েত কিন্তু বেশ কয়েকবার টাকার জন্য তাগাদা দেয় ক্ষুব্ধ হয় বেলায়েত সেই ক্ষোভের বলি হতে হয় তাকে চোখ বেঁধে ফেলছে কি একটা কাপড় পরাইছে ওই ফাঁসি ও বলতেছিল যে ফাঁসির আসামি যে কাপড় পরে তোকে ফাঁসি দিব অখত্ত বাসায় গালি গালাজ আমি পরে যাচ্ছি বারবার আমার উঠায় উঠায় ঘুষাচ্ছে এই জায়গাটা পুরো আমার শেষ করে কানটা কান দিয়ে ফোটা রক্ত আসলো এই জায়গাটা শেষ করে দিল এমন ঘুষ আমি আমার লাইফে এভাবে কুকুর কেউ মারে না ইতিমধ্যে আদালতে মামলাও করেছে মোস্তফা তখন তো বলতেছিল পঁচিশ লাখ টাকা ফুল দিতে হবে যখন আমরা কান্নাকাটি করতেছি তখন উনি যাওয়ার সময় বলে গেছে যে আঙ্কেল আপনি একটা কাজ করেন ফিফটি পার্সেন্ট হলেও দিয়ে আসেন দিয়ে এসে অন্তত ছাড়াই নিয়ে আসেন

আমি ভিডিও করছি তার নামে সম্পূর্ণ ভিত্তিহীন এর নামে বহু মামলা আছে প্রতারণার ঘুরাই রোজারিজের পরে তার মোবাইল অফ করে দিচ্ছে যোগাযোগ করা হলে তিনি বলেন বস্তফারক জানি যে আসলে বেলায় যে টাকা পপুমেন্টারিডেন্স আছে সবকিছু যে লোক কেস করছে সে বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বহু প্রতারণার অভিযোগ আছে তবে প্রতারণার ঘটনাগুলো কি এবং আইনি পদক্ষেপ না নিয়ে কাউকে তুলে আনা কতটুকু যৌক্তিক সেই ব্যাখ্যা মেলেনি গোয়েন্দা পুলিশের কারো কাছ থেকেই হাতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা